রাজধানীর এই ভবনটিতে 9000 বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে লক্ষীপুর দুই আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল এবং তার পরিবারের নামে। এছাড়াও তাদের রয়েছে এই রাজধানীতে আরও দুটো বিলাসবহুল বাড়ি। এছাড়াও তার বিরুদ্ধে এবং তার পরিবারের নামে রয়েছে ব্যাংকে কোটি কোটি টাকা লেনদেনের হিসাব। সিআইডি এবং দুর্নীতি দমন কমিশন তার অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং এবং অন্যান্য যে মামলাগুলো রয়েছে সেগুলোর অনুসন্ধান চালালেও এখন পর্যন্ত আসলে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই তার আসলে বৈধ এবং অবৈধ সম্পদ কতটুকু। রাজধানীর কূটনৈতিক পাড়ায় বিলাসবহুল এই বাড়িটিতে থাকেন দুজন গৃহকর্মী। বাড়িটি কেনা পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলামের নামে। একইভাবে গুলশান একের এই বাড়িটিতেও রয়েছে স্ত্রী ও মেয়ের নামে 3000 স্কোয়ার ফিটের দুটি ফ্ল্যাট। রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায় ছয়তলা বাড়ি। 50 কোটি টাকা শেয়ার কিনে হয়েছেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালক। এই ব্যাংকের মাধ্যমে বিদেশে ব্যবসার আড়ালে 1400 কোটি টাকা অবৈধভাবে বিভিন্ন দেশে পাচার করেছেন পাপুল এবং 2016 সালে বাংলাদেশ থেকে 280 কোটি টাকা হুন্ডি এবং বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে পাচার করেছেন বলে অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালক হয়েও বেআইনিভাবে ইউসিবিএল ব্যাংক থেকে 1200 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি শুকুরে সুবিধা ভোগ করেন তিনি। এমন সব অঢেল সম্পদের তথ্য এখন দুর্নীতি দমন কমিশনে, তারই অবর্তমানে চলবে পুরো তদন্ত প্রক্রিয়া। পাপুল কাণ্ডটা, পাপুল তো এখন বিদেশে কারাগারে আছে, কুয়েতের কারাগারে, তার বিরুদ্ধে মানি লন্ডারিং অর্থ পাচার ওখানকার আইনে ট্রায়াল চলছে এবং আমার মনে হয় ট্রায়াল শেষ হতে খুব বেশি সময় লাগবে না। আর বাংলাদেশে গতকাল দুর্নীতি দমন কমিশন তার স্ত্রী এবং সিস্টার ইন লকে ডেকেছে, তাদেরকে এক্সামিন করেছে। এখন প্রশ্ন উঠল ওই পাপুলকে বিচার চলাকালীন সময় দেশে আনা যাবে কিনা। আমি যতদূর জানি বাংলাদেশের সঙ্গে কুয়েতের কোনো এক্সট্রাডিশন ট্রিটি নাই, সেই ক্ষেত্রে পাপুলকে এখন আনা যাবে না। কুয়েতের আদালতে কি বিচার হয় সেই বিচারের রায় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তবে দুর্নীতি দমন কমিশন যে অনুসন্ধান চালাচ্ছে সেখানে যদি পাপুলের কোনো অর্থের অবৈধ উৎস পাওয়া যায় এবং জ্ঞাত আয় বহির্ভূত উৎস পাওয়া যায়, মানি লন্ডারিং এর কোনো এলিমেন্ট পাওয়া যায়, তার অনুসন্ধান চলতে আইনগত কোনো বাধা থাকবে না, তার অনুপস্থিতিতেও অনুসন্ধান চলতে পারবে, এতে আইনগত কোনো ব্যত্যয় ঘটবে না। এর আগে অনেক মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের আপনার অনুপস্থিতি অনুসন্ধান হয়েছে, এফআইআর হয়েছে, চার্জশিট হয়েছে, সাজাও হয়ে গেছে। 17 জুন মানব পাচারের অভিযোগে কুয়েত পুলিশের হাতে গ্রেফতার এই সংসদ সদস্যের কুয়েতে 50 লাখ কুয়েতি দিনারের হিসাবগুলো জব্দ করেছে কুয়েত, বাংলাদেশের অর্থমূল্যে 138 কোটি টাকা। কুয়েতের মতো দেশেও মানব পাচারের অভিযোগ তদন্তে এবার পাপুলের সিন্ডিকেটের লাগাম টানতে চায় সিআইডি। এখন বাইরে কুয়েতে আছেন, মানব পাচারে তো তার মামলা হয়েছে, অর্থ পাচারের অনুসন্ধান শুরু করেছি এবং অনুসন্ধানে যে তথ্য প্রমাণ আসবে সেই তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা সিআইডি বাদী হয়ে আবার মানি লন্ডারিং আইনে মামলা করব। এছাড়াও শহীদুল ইসলাম পাপুল ও তার পরিবারের নামে রয়েছে নিজ সংসদীয় এলাকা ও রায়পুরে রয়েছে অঢেল সম্পদ। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।